আমি চাই যে আমাকে আজকে আপনাদের জন্য হবে না কিন্তু তোমাকে রীতিমত তোমাকে দেখাতে হবে কি তুমি সেই পাত্র হবে রীতিমত তোমাকে দেখাতে হবে কি তুমি যোগ্য হবে আমরা কি যে কোন সাংসংকিতের মধ্যে পড়লাম তিনি কি আকাশ মণ্ডলকে গুটিয়ে দিতে পারে তিনি বিদ্যুৎ তার সামনে কিছুই নয় এসব সব বলছে তিনি কি সমুদ্র কি শুকিয়ে দিতে পারে পাহাড় পর্বতকে পুরো মিলিয়ে দিতে পারে তার কাছে ক্ষমতা রয়েছে ভূমণ্ডলকে পুরো গুটিয়ে দিতে পারে তিনি যদি চান তার কাছে এতটা ক্ষমতা রয়েছে সূর্যকে তিনি আলো দিয়ে ভরে এত সূর্য নিজস্ব কোনো আলো নেই তার এতটা ক্ষমতা আছে আর সেই ক্ষমতা নিয়ে তিনি বলছে যেরকম আমাদের জানেন তো আমাদের আলিঙ্গন যতক্ষণ না করি আমাদের বাচ্চা জন্ম হয় না ওটা খুব প্রয়োজন আর প্রভু বাক্যের মধ্যে বলছে কি রক্ততেই জীবন আছে রক্ততেই জীবন রয়েছে যে হোয়াইট ব্লাড সেলস যেটা মায়ের গর্ভের মধ্যে যায় আর সেই বাচ্চার থলির মধ্যে সেটা প্রবেশ করে গিয়ে বাচ্চাটা জন্ম নেয় তাই তো মায়ের রক্ত দিয়ে সেটা তৈরি হয় না কিন্তু বাপের রক্ত ধরা হয় কেন জানেন কারণ বাপই সেই রক্ত বীজটাকে মায়ের মধ্যে বপন করে আর যখন ওটাকে বপন করা হয় তখন সেই বীজটা গিয়ে আস্তে আস্তে বাচ্চার রূপ ধারণ করতে শুরু করে তার আস্তে আস্তে হাত পা বেরিয়ে আসে তাইতে বলা হয় কি বাচ্চার যে রক্ত চলছে সেটা বাপের রক্ত মায়ের নয় খ্রিস্টকে তুমি যদি দেখতে চাও খ্রিস্টের কোনো পিতা ছিল না খ্রিস্টের কোনো পিতা কিন্তু মায়ের গর্ভে কি কারণ এই জগতের মধ্যে ঢুকতে গেলে গর্ভের প্রয়োজন কথাটা কি বুঝতে পারছো তিনি যদি আত্মা অনুযায়ী তিনি যদি প্রবেশ করতেন তাহলে একই নিয়ম যে নিয়মটাকে তিনি স্থাপন করেছে তাকে ভাঙতে হতো তাহলেই তিনি প্রবেশ করতে পারতেন তাহলে তিনি যখন এই জগতের মধ্যে প্রবেশ করছিলেন মানুষের জন্য কিছু করতে চাই তিনি গর্ভকে ধারণ করেছিলেন কারণ গর্ভটাই নিয়ম ছিল যেখান থেকে একটা শিশু জন্ম গ্রহণ করবে শিশু তৈরি হবে তাই তিনি বলছেন আমি মাতৃ গর্ভের মধ্যে তোমায় নিয়েছি আর ওখান থেকে তিনি বের করে একটা জীবনকে নিয়ে আসে আর আমাদের রক্তের মধ্যে পুরুষের রক্তের মধ্যেই রয়েছে জীবন কথাটাকে বুঝতে পারছো তাই তো প্রভু বলছে নিজ প্রতিমূর্তিতে নিজ সাদৃশ্যতে তার মানে আমাদেরকে প্রভু শক্তি দিয়েছে নিজের মতন করে তিনি জীবন দিতে পারে তাহলে আমাদের মধ্যে রক্তের মধ্যে জীবন রয়েছে তাদের রক্ত নিয়ে কত কিছু না হয় আজকে রক্তের ভ্যালিও নেই ঠিক কি না আর আমাদের সকলের রক্ত এরকমই দিয়ে দেওয়া হচ্ছে কারণ রক্তকে বানানো আজকে দিদি চিন্তাধারা করছে এটা হলো মানসিক যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রসেস এটা একটা মানসিক দিক কিন্তু প্রভু বাক্যের মধ্যে বলছে কি পিতার আত্মার দ্বারা পুত্র জন্ম নিয়েছে সেই জন্মগ্রহণের প্রভু কথা বলছে পিতার আত্মার দ্বারা পুত্র মামারিয়ার গর্ভের মধ্যে কুমারী নারীর মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই আত্মার দ্বারা যে আত্মাকে কেউ দেখেনি সেটা আলিঙ্গন করে হয়নি যেরকম আমাদের জগতের মধ্যে হয় সেরকম করে নয় একজন গিয়ে ফরাসি প্রভুকে জিজ্ঞেস করেছিল কি স্বর্গেতে বিয়ে হবে প্রভু বলছে স্বর্গেতে কোনো বিবাহিত হয় না সেখানে কোনো পশুদের মতন যেরকম আমরা আলিঙ্গন করি সেটা হয় না সেসব হয় না তাই অনেক সময় যারা আত্মিক রয়েছে যারা আত্মিক জীবনের মধ্যে চলছে তারা অনেক সময় আত্মিক বেশি হয়ে গেলে তারা নিজের স্বামীর সাথে আলিঙ্গন করতে তাদের কষ্ট হয় তারা করতে পারে না কঠিন হয়ে যায় আমার ঠাকুরমা সাতখানা বাচ্চা ছিল কিন্তু প্রভুকে পাওয়ার পর বন্ধ করে দিয়েছিল ফুল স্টপ লাগিয়ে দিয়েছিল কি এবার কন্ট্রোলের মধ্যে কারণ আমাদের মাংসের বশের মধ্যে যখন আমরা চলি আমাদের কিন্তু বেচার জীবন হয়ে যায় এই নিয়মের অনুযায়ী যখন আমরা চলি আমরা বেচার জীবন হয়ে যায় কিন্তু আত্মার বশের মধ্যে তখন তুমি চলবে তুমি দেখবে যে ওটা বেচার নয় ওটা তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করছে আমেন সেটা তোমাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে আজকে দিয়ে দেখুন কি মানুষের বশের মধ্যে চলে কত মারামারি হানাহানি এই জগতের মধ্যে চলছে কত ঘৃণা এই জগতের মধ্যে চলছে কত লোভ লালসা কামনা এই জগতের মধ্যে চলছে কত মারকাট এই জগতের মধ্যে চলছে কারণ কি মানসিক বশের মধ্যে চলছে আপনার বলছে কি এরকম করে চললে হবে না ওই মানসিক বশের মধ্যে তুমি যদি চলো তুমি পারবে না আমার পথে চলতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে
আর সেই জন্মগ্রহণ কি করে হয়, কি করে তিনি জন্মগ্রহণ? বলছে আদিতে বাক্য ছিল, বাক্য সাথে ছিল বাক্য ঈশ্বর, বাক্য জীবন এবং আত্মা। তাই বলছে শ্রবণে বিশ্বাস, বিশ্বাসে পরিত্রাণ। আরে স্বামীর সাথে থাকতে 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 স্ত্রীর বাচ্চা চলে আসে, সেরকম প্রভুর সাথে থাকতে থাকতে তার বাক্য পেয়ে তার বাক্যই হলো জীবনে গোনা। তুমি শুনতে শুনতে তুমি কখন আপনাদের জীবন পেয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, কখন তোমাকে প্রভু চিন্তিত করে দেবে তুমি নিজেই বুঝতে পারবে না, তোমার তখন চিন্তাধারা পুরোপুরি ভাবে বদলে যাবে, বাক্য ঈশ্বরের সাথে ছিল, বাক্য ঈশ্বর ছিল। আদিতে বাক্য কেন ছিল? কারণ কেউ ঈশ্বরকে দেখতে পায়। এই যীশু বলছে কি আমি একমাত্র আমি দেখেছি আর কেউ না, তিনি একমাত্র দেখেছে। বলছে কেউ ঈশ্বরকে দেখেনি, তারা শুধু শুনেছিল, তারা শুধু শুনেছিল। তাইকে বলছে আদিতে বাক্য ছিল, তিনি বলেছেন দীপ্তি হোক, আমেন, আর দীপ্তি উৎপন্ন হয়েছে। তিনি বললেন কি মাটিতে জল দিয়ে ভাগ করে দাও, আস্তে আস্তে ভাগ হতে লাগলো, তার মুখের কথাতে এতটা শক্তি ছিল। আর তিনি যখন করতে শুরু করলেন, আমরা যখন আজকে দিনে নক্ষত্র তারাগুলোকে রাত্রেবেলার দিকে দেখি আমরা সব কিছু জানতে পারি। কি বলছে? তার মুখের দ্বারা বলছে এক একজনকে তিনি নাম ধরেছেন, এক একটা তারা দেখে তিনি সাজিয়েছেন। বলছে আমাদের আমাদের ভূমণ্ডল এতটাই বড়, আমাদের আকাশমণ্ডল এতটাই বড় কি আমাদের পৃথিবী একটা বালুকার নাই, সমুদ্রের ধারের মধ্যে যতগুলো বালুকা থাকে বলছে সর্ব এতটাই বড়, আর আমাদের পৃথিবী একটা বালুকার নাই এতটাই ছোট, যেটার মধ্যে থেকে প্রভু কোনো কোনো জায়গার মধ্যে কোনো দেশের মধ্যে কোনো পৃথিবীর মধ্যে তিনি চক্ষু রাখেননি, কিন্তু যে পৃথিবীর মধ্যে তিনি জীবন দিয়েছে তার উপরে চক্ষু রেখেছে, যে অবাধ্য হয়ে চলছে তার উপরে তিনি চক্ষু রেখেছে। কারণ তিনি প্রথমে সৃষ্টি করলেন স্বর্গ, তারপর তিনি সৃষ্টি করলেন মর্ত, আজকে দিনে স্বর্গ তার সাথে হয়েছে কিন্তু মর্ত তার থেকে ঘুরে চলে গেছে, আর তার চক্ষু মর্তর দিকেই রয়েছে। আর তিনি মর্তের মধ্যে পবিত্রত্বের দ্বারা তিনি কুমারী নারীর মানুষের গর্ভের মধ্যে ধারণ করলেন, তিনি এই জগতের মধ্যে আসলেন, নিকোডিমাস রাত্রে তার গর্ভের মধ্যে আসলো, আর সে বলল আত্মাদের জন্ম নারী রে তুমি দেখতে পারবে না স্বর্গ রাজ্য, যে রাজ্য নেমে আসছে অনেকজন প্রভুর কার্যকে আজকে দিনে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি চোখ খুলে দেখো প্রত্যেক জায়গায় প্রভুর বাক্য প্রচার হচ্ছে। 2000 বছর আগে তিনি বলেছিলেন শেষ আগে থেকে কে তোমায় বলতে পেরেছে কি কখন কিভাবে শেষ হবে? তোমরা আশঙ্কার মধ্যে থাকবে না, তখন তোমার জীবনের মধ্যে ঘটবে কি তোমার মুখের মধ্যে ধন্যবাদ থাকবে, ঈশ্বর তোমায় জ্ঞাত করেছে আগে থেকে। বলছে আমি আলফা আমি ওমেগা, আমি আদি আমি অন্ত, আমি প্রথম এবং আমি শেষ। কে শুরু থেকে তোমাকে শেষ বলে দিয়েছে? তিনি শুরু থেকে শেষ কেন করে দিয়েছেন? বাক্যের শেষের মধ্যে যখন আমরা প্রকাশিত বাক্য করি তার মহিমা তার গৌরবের বিষয়ে আমরা বলি কি তিনি আসবে, তিনি আসবে। মানসিক বশের মধ্যে তুমি যদি চলো তোমাকে না বললে তুমি হেরে যাবে, বিরুদ্ধে থাকবে, এটা হলো মানসিক বশ। কিন্তু যখন তুমি আত্মীয় জন্ম নেবে অনুগ্রহ, জানেন তো আমরা মনে করি অনুগ্রহের মধ্যে চলতে চলতে আমরা সব পাই, আর আমরা প্রভুর কাছ থেকে সব কিছু চাইতে শুরু করি, কিন্তু অনুগ্রহের মধ্যে জানেন তো একটা খারাপ দিকও আছে। বলছি দেয়ার ইজ অলওয়েজ আ টু সাইড অফ এভরি কয়েন, দু দিক রয়েছে এক একটা শিক্ষার মধ্যে, হেড এবং টেইল। সেরকম তুমি ভালো দিকটা দেখতে পাচ্ছ অনুগ্রহ, যেটা তোমাকে এগিয়ে নিয়ে চলছে, যেটা তোমাকে বের করে নিয়ে আসছে পাপের মধ্যে থেকে, পাপের বন্ধন থেকে বের করে নিয়ে আসছে। প্রভুর বাক্যর মধ্যে যখন আমরা দেখি
সাধুপুর আমাদেরকে একই জিনিস বোঝাবার চেষ্টা করছে কি আত্মার দ্বারা জীবন একটা পাওয়া যায়, যে জীবন তিনি রোমিও আটে দুইয়ের মধ্যে বলছে কেননা খ্রিস্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপে ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। হালেলুইয়া, তিনি বলছেন পাপে এবং মৃত্যুর ব্যবস্থা হইতে তিনি তোমায় মুক্ত করেন। আমরা অনেকজন মৃত্যু এবং পাপের ব্যবস্থার মধ্যে এখনো অধীনে আছি, এখনো অধীনে আছি, অনেক কিছু এখনো করে উঠতে পারিনি, বারবার ফেসে যাচ্ছি, রীতিমতন সাইকেলের মতন চলছে। কিছু দিয়ে কর্জাটাকে কন্ট্রোল করতে পারছি না, কিছু থেকে এই মুখ থেকে কন্ট্রোল করতে পারছি না, যে একটা জিনিসকে শেষ করলাম আবার একটা জিনিস শুরু হয়ে গেল, কিছুতেই যেটাকে আমি আটকাবার চেষ্টা করছি সেটাকে আটকাতেই পারছি না। রীতিমতন আমার দৈনন্দিন জীবনের মধ্যে আমি চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারছি না কি এই অভ্যেস থেকে কি করে বেরোব। কোনো না কোনো জায়গায় আমরা এখনো বন্দী হয়ে গিয়েছি। প্রভু বাক্যের মধ্যে বলছে কি আত্মার যে ব্যবস্থা আছে সেটা পেতে গেলে সেই আত্মাই তোমাকে স্বাধীন করবে মৃত্যু এবং পাপের ব্যবস্থা থেকে, সেসব নিয়ম থেকে তিনি তোমাকে স্বাধীন করবে। বলছে সত্যের আত্মা আসবে, আমি তোমাকে অনাথ রেখে যাবো না, আমি তোমায় সত্যের আত্মা দিব, আর সেই সত্যের আত্মা একদিন তোমায় স্বাধীন করবে এবং বাক্যের মধ্যে বলছে সত্য তোমায় স্বাধীন করবে, আর তোমাকে এই ব্যবস্থা থেকে তিনি স্বাধীন করে দেবে, যে ব্যবস্থা তোমাকে বারবার ভাবতে বাধ্য করে কি হবে কালকে আমার ছেলের কি হবে, এই ব্যবস্থা থেকে তিনি তোমাকে একমাত্র স্বাধীন করতে পারে, তোমার চিন্তা থেকে তিনি তোমাকে একমাত্র স্বাধীন করতে পারে। কি করে স্বাধীন করতে পারে জানেন? আমাদেরকে যখন প্রভু আদমকে যখন সৃষ্টি করেছিল তিনি চাননি আদম পাপ করে, তার একটা পরিকল্পনা ছিল না, তিনি চেয়েছিলেন যে আদম একটা স্বর্গ বানাবে যেটার মধ্যে আদমের সাথে প্রভু, যেরকম তিনি বলছেন তুমি যদি আমাকে প্রেম করো তাহলে তুমি আমার সকল আজ্ঞা মানবে, আমার পিতাও তোমাকে প্রেম করবে, আমিও তোমাকে প্রেম করবো, আর দুজন মিলে আমি তোমার সাথে ঘর করব। ওই একই জিনিস প্রভুর পরিকল্পনা ছিল, আর সেটা তিনি খ্রিস্টের মুখ থেকে জ্ঞাত করেছিলেন কি আজও পর্যন্ত তিনি একই পরিকল্পনা নিয়ে রেখেছে। হতে পারে আদম আদম অনুগ্রহ থেকে পড়ে গেল, প্রভুর থেকে দূরে চলে গেল, প্রভু তাকে বের করে দিল, কিন্তু অপমায়ের পুত্র মতন তিনি অপেক্ষা করে রয়েছে কখন ফেরত আসবো, কখন আমরা ফেরত আসবো, আর তিনি আমাদের অপেক্ষার জন্য আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে কি আমরা যখন বন্দী হয়ে প্রভুতে আসবো। তিনি বলছেন আমি নিজের আত্মার দ্বারা তোমাকে স্বাধীন করতে পারি, তিনি তোমাকে আসতে হবে আমার কাছে, তিনি তোমাকে স্বাধীন করতে পারে সকল ব্যবস্থা থেকে, সকল চিন্তা থেকে, সকল ইনসিকিউরিটি থেকে, যেসব ইনসিকিউরিটি তোমার জায়গার মধ্যে হৃদয়ের মধ্যে খোঁজ বানিয়ে রেখেছে, তোমাকে পাপ করতে বাধ্য করে দিচ্ছে, তোমাকে ভুল করতে বাধ্য করে দিচ্ছে, তোমাকে ভুল ভাবতে বাধ্য করে দিচ্ছে, প্রত্যেক জায়গা থেকে তিনি তোমাকে উদ্ধার করতে পারে, আর তুমি প্রভুতে স্বাধীন হতে পারো। যে স্বাধীনতা নিয়ে তোমার আর ভয় থাকবে না কি আমার বাচ্চার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার সংসারের কি হবে, আমার বাড়ির কি হবে, কিন্তু এই বলবে কি আমার প্রভুর বাক্যের কি হবে, রীতিমতদের বাক্যে বিষয় ভাববে, বাক্যতে চলবে, কে তোমার পাশে দাঁড়িয়ে তোমার ছায় আসবে, তুমি চলতে পারবে। এটা একটা দিক যেটা অনুগ্রহ পেতে পেতে প্রভু তোমাকে বের করে নিয়ে আসবে। তাহলে যখন একজন অনুগ্রহ পায় তার জীবনের মধ্যে সব কিছু ভুলভাল হচ্ছে, প্রথমবার যখন সে প্রভুতে এসছে সব কিছু আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়, যেসব সমস্যার মধ্যে এত বছর সে আটকে ছিল, এত টাকা চলে যাচ্ছিল তার, সব কিছু নষ্ট হয়ে গেছিল, ধরে রাখতে পারছিল না কিছু, হঠাৎ দেখলো প্রভুটাকে সরিয়ে দিল, আর সে আস্তে আস্তে অনুগ্রহের মধ্যে চলে আসছে, আর সব দেখছে তার জন্য হয়ে যাচ্ছিল, যেসব রাস্তা নদী বন্ধ ছিল খুলে যাচ্ছে তার জন্য, আর খুলে যাওয়ার পর সে চলতে শুরু করে, আর চলতে চলতে সে প্রভুতে নির্ভর করতে শুরু করে, কারণ প্রভু তার জন্য করেছে। আর যখন সে প্রভুতে নির্ভর করতে শুরু করে তখনও কিন্তু আমাদের হৃদয়ে বদলাই নয়, তখন আমরা সকল কষ্টের জন্য প্রার্থনা করি, কারণ সরিয়ে থাকি সকল কষ্টের জন্য। কিন্তু অনুগ্রহ সব থেকে বড় আশীর্বাদ কি জানে, কি যারা অনুগ্রহের মধ্যে বাস করে সব থেকে কঠিন লড়াইয়ের মধ্যে প্রভু তাকে না বলে। তুমি এতক্ষণ অনুগ্রহের মধ্যে চলবে,
কিন্তু সারাক্ষণ তোমাকে অনুগ্রহ নিয়ে চলবে না, সারাক্ষণ তোমাকে অনুগ্রহ চালাবে না, অনুগ্রহ তোমাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে হাঁটতে তোমাকে হবে। প্রভুতি অনুগ্রহ যখন তোমায় তুলে দাঁড় করিয়ে দিয়েছে এবার হাঁটতে তোমাকে হবে। অনেক সময় কিছু কিছু বিশ্বাসীরা বলে কি প্রভু এই কষ্টটা কেন, এটাকে তুমি সরিয়ে দাও, এত প্রার্থনা করছে কিন্তু সরছে না, তারা বুক চাপড়াচ্ছে প্রভুর কাছে, তারা প্রভুর দাস, প্রভু আমি এটা নিতে পারছি না এই চাপটা, আমার কাছ থেকে তুলে দাও, কিন্তু প্রভু আর সরাচ্ছে না। অনুগ্রহর মানে এটা নয় কি তোমার জন্য সবকিছু করে দেওয়া হবে আর তুমি কিছুই করবে না, অনুগ্রহর মানে এটা নয়, অনুগ্রহ মানে তোমার জন্য দাঁড় করানো হবে কিন্তু চলতে তোমায় হবে, চলতে তোমায় হবে। শুধু পোল কাঁদছিল প্রভুর কাছে একটা কাটার জন্য, তাকে অনেক কষ্ট দিচ্ছিল, এবার কাটারটা কি আমি জানি না, আমাদের সবার জীবনে কিছু না কিছু কাটা আছে, তাকে রীতিমতো কষ্ট দিচ্ছিল আর সেই কষ্টটা তার জীবনের মধ্যে এতটাই ছিল কি সে বলছে আমি তিনবার প্রভুর কাছে ভিক্ষা চেয়েছি, ভিক্ষা দ্য ওয়ার্ড ইজ ভিক্ষা, ই ব্যাগড হল এই কাটাটাকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দাও, কিন্তু প্রভু তাকে না করে দিয়েছে, প্রভু তাকে বলেনি কি আসো আমি তোমার কাটাটাকে সরিয়ে দিচ্ছি, তার মানে তুমি প্রভুর অনুগ্রহের মধ্যে চলবে কিন্তু একটা কষ্ট থাকবে যে তোমাকে কোনো জায়গায় স্থির থাকতে দেবে না, স্থির থাকতে এই জন্য দেবে না কারণ তোমার গন্তব্যস্থান এই জগতের মধ্যে নয়। অনেক সময় সেই কারণটাকে দেওয়া হয় তোমাকে লক্ষ্যতে পৌঁছে দেওয়ার জন্য, তোমার জীবনের মধ্যে এই কারণটাকে দেওয়া হয়েছে যেন তোমাকে লক্ষ্যের মধ্যে প্রভু পৌঁছে দিতে পারে, যে লক্ষ্যের জন্যে তোমাকে আজকে দিনে প্রভু বেছে নিয়েছে, বলছে তুমি আমাকে বেছে নাও আমি তোমাকে বেছে নিয়েছি। আমরা জানি তো খুব একটুতেই আরাম পেতে চাই, আমরা যেখানে স্থির হয়ে যাই আমরা সেখানেই স্থির হয়ে থাকতে চাই, তাহলে যে যেখানে ঘর করে নেয় সে সেখানেই থাকতে চায়, সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, আমরা পরিবর্তন চাই না, আমরা পরিবর্তন থেকে অতটা ভালো পরিবর্তনে অ্যাডজাস্ট করি, কি ছট করে যদি কিছু বদলে যায় আমরা মেনে নিতে পারি না, আমরা করে উঠতে পারি না, কিন্তু প্রভুর বাক্যের মধ্যে বলছে কি তুমি যদি আজকের দিনে এই জায়গার মধ্যে রয়ে যাও আমি তোমার জন্য যে পরিকল্পনা রেখেছি সেটা ঠিক হবে, বলছে আমি তোমার জন্য পরিকল্পনা রেখেছি, তাই যে একটা কাঁটা থাকে যে তোমাকে বারবার তোমার বাড়ির মধ্যে তুমি চাকরি করছো তোমার বাচ্চা ঠিক রয়েছে তোমার বাচ্চাও প্রভুতে চলে এসছে, এই তোমার জীবনের মধ্যে একটা কাঁটা রয়েছে যেটা তোমাকে প্রভুর কাছে দাঁড় করিয়ে দেবে, পারবা বারবার তোমাকে ঝুঁকিয়ে দেবে প্রভুর কাছে, তুমি মাথা ঝুঁকিও এই প্রভুর প্রশংসা করিবে, তুমি প্রভুর গৌরব করিবে, তুমি প্রভুকে ডাকবে আপনি প্রভুকে বলবে কি আমি যোগ্য নয়, তুমি জানবে সেটা তোমাকে নম্র করে রাখবে প্রভুর কাছে, রীতিমত তোমাকে বাধ্য করে রাখবে কারণ নম্রতার বিহীন বাধ্যতা হাসতে পারে না, নম্রতার বিহীন বাধ্যতা কখনো আসতে পারে না, আর আমরা আমাদের হৃদয় একটাই প্রমাণ্য আমরা যদি কিছু অল্প করে নিই আমরা নিজেই মনে করি আমরা নিজে করেছি, কিন্তু প্রভু বোঝাতে চায় কি তুমি নিজে থেকে নয় কি তোমার আত্মার দ্বারা তুমি আসো, তোমার নিজের কাজের জন্য নয় কিন্তু আমি যেহেতু তোমায় প্রেম করেছি এই নিমিত্ত আমি তোমায় পাচ্ছি, ও যে নিজের নামের জন্য তিনি আমাদের উদ্ধার করবে। প্রভুর বাক্যের মধ্যে আমরা যখন দেখি